নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি অনেকদিন পর। মাঝখানে অনেকদিন গ্যাপিং হয়ে গেল। আজকে শনিবার, সকাল সকাল উঠিনি, দেরি করেই উঠেছি ঘুম থেকে। কিন্তু আজকে অনেক রান্নাবান্না, ব্রেকফাস্ট, কারণ সবাই আজকে বাড়িতে, আর বাড়িতে থাকলেই বাচ্চারা বায়না করে যে এটা খাবো, ওটা খাবো, এটা বানাও, ওটা বানাও। তাই আজকে সকাল সকাল একটুখানি গ্রিন টি খেয়ে নিয়ে কোনো রকম একটু হালকা ব্রেকফাস্ট করে নিয়ে তাড়াতাড়ি করে সব চিকেন টিকেন, একদিকে চিকেন হবে বাচ্চাদের জন্য, আর একদিকে মাটন হবে বড়দের জন্য। আর একটা স্পেশাল মেনু আছে, সেটা হলো নারকেল দুধের ভাত। এটা হচ্ছে আজকের শনিবারের মেনু। আর বিকেলবেলা একটু বইমেলা যাব, সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। মা রান্না চাপিয়ে দিয়েছে চিকেন টিকেন ম্যারিনেট, আমি মাকে বলে দিলাম এরকম এরকম করে নাও, হয়ে যাবে তাড়াতাড়ি। একটু চিকেন দো পেঁয়াজা করব, বেশ ভাল লাগে খেতে। আর ওই তাড়াতাড়ি করে মাও রান্নাটা চাপিয়ে দিল, আমি ততক্ষণ নারকেলগুলো কুড়ে নেব। চারটে নারকেল দিয়ে নারকেল দুধের ভাত হবে। মায়ে চিকেন বসিয়ে দিয়েছে। আজকে খুব সুন্দর রোদও উঠেছে, বাইরে যা সুন্দর রোদ উঠেছে, বাপরে! আর ঠান্ডাও পড়েছে জমি, আর ঠান্ডার মধ্যে সবারই একটু ভালো মন্দ খেতে ভালোই লাগে, তাই আজকে এই জন্য ভালো মন্দ রান্না এগুলোও হবে, একটু ঘোলও হবে। রিচ খাবার তো, আবার ঘোল করব। এই যে নারকেল কুড়িয়ে মা রাখছে গরম জলে দিয়েছে ফোটাতে, আর এদিকে মা মাঝে মাঝে চিকেনটাকে নেড়ে দিচ্ছে। চিকেনটা নেড়ে দিয়ে তেলটা ছাড়লে আবার ওই টমেটো পেঁয়াজ গোটা গোটা মানে মাঝখান থেকে কেটে চারচিলা করে দিয়ে দেবে। একটুখানি টমেটো পিউরিও দিয়ে দিচ্ছে, বেশ সুন্দর টেস্ট হয়। টমেটো পিউরি দিয়ে তেল ছেড়ে গেলে মা তারপরে বেরেস্তা, পেঁয়াজ চার টুকরো করে কাটা, ক্যাপসিকামগুলোও বড়ো বড়ো করে কাটা থাকবে, আর টমেটোগুলোও বড়ো বড়ো করে কাটা থাকবে। ওগুলো প্রায় চিকেন সেদ্ধ হয়ে যাবে তখন দিতে হবে। একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি আমি, মাঝে মাঝে আমিই দিয়ে দিচ্ছি, মাকে বলছি নাড়তে, তো আমি মাঝে মাঝে দিয়ে দিচ্ছি ওই কাজের ফাঁকে ফাঁকে মাকে আর কি একটু হেল্প করা। অনেকগুলো রান্নাবান্না একসাথে হলে খুব সমস্যা হয়, ওই জন্য একটু একটু মাকে হেল্প করে দিই। আসলে অমৃতা এখন প্রায় বলতে গেলে পারেই না, কারণ ওর ছোটো বাচ্চা, ওই জন্য। আর এই যে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিয়েছে, আর গোটা পেঁয়াজগুলো চার টুকরো করে কাটা দিয়ে দিয়েছে। এবার এটা ভাবে হবে, আর একটু টক দই দিতে হবে একটু পরে। হয়ে গেলে একদম তেল ছেড়ে ওপরে তেল একটু ভাসবে তখন নামিয়ে নিতে হবে, দিলে এটা হয়ে গেল। আর ওদিকে মা মিক্সিতে, আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, মিক্সিতে মা নারকেল দুধ, এই নারকেলটাকে ভালো করে পেস্ট করে নিয়েছে, নিয়ে আর গরম জলে নারকেল দুধ বার করবে। সেই ব্যবস্থাগুলো মাঝে মাঝে আমিও একটুখানি হাত লাগাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বাচ্চারা তো ডেটটার মধ্যে বাচ্চারা খেয়ে নেয়, কিন্তু আমাদের খেতে খেতে আড়াইটা তিনটে বেজে যায়। কাসরি মথি একটু দিয়ে দিচ্ছি, আমি এমনি শুকনোটাই দিয়ে দিলাম, অনেকে আবার রোস্ট করেও দেয়, শুকনোটাই দিয়ে দিচ্ছি। মা নাচছে মনে করে, এই ভালো করে নেড়ে চাপা দিয়ে রাখা হবে। চাপা দিলে এই যে হয়ে গেছে কমপ্লিট। আহ, কী সুন্দর দেখতে হয়েছে, দারুণ, একদম সুপার, কী দারুণ লাগছে দেখেই খেতে ইচ্ছা করছে, যদিও আমরা খাইনি এক পিস। এই যে কী সুন্দর দেখতে হয়েছে না, একদম যেমন টিভিতে দেখায়, ফোনে দেখায়। আর এই যে মাটনটা আমি করব, কারণ ঘি দিয়ে মাটন করব, পুরোটাই ঘি রান্না করব, একদম প্রপার ঘি, দারুণ। মাটনটা ঘি দিয়ে রান্না করলে দেখবেন খুব সুন্দর খেতে হয়, দারুণ একটা স্মেল আসে, অদ্ভুত ফ্লেভার। এই যে গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, তারপরে এই চপারে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, মানে চপড করে নিয়েছিলাম, কারণ বেশি ওই লম্বা লম্বা পেঁয়াজগুলো, লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ দেবো না, এইগুলোই দেবো। এই যে খুব সুন্দর চপ হয়, একদম কুচানো, হাতে তার এত সুন্দর হয় না, ওই জন্য ওটাতে করে দিয়েছি। ভালো করে ওটা দিয়ে দিলাম, এটা একটু হালকা লাল লাল হবে তখন বাকি ওই সব অল্প অল্প করে মশলাগুলো দিতে থাকবো। এদিকে এটাও করছে, ওদিকে মা আবার ওইটার প্রিপারেশন চালাচ্ছে, সবই চলছে। এই করতে করতে এত দেরি হয়ে যায়। মাঝখানে একটু চাও, ভীষণ চা তেষ্টা পেয়েছিল, চাও খেয়েছিলাম। সকালবেলা গ্রিন টি খাই ঠিক আছে, কিন্তু একবার দুধ চা না খেলে যেন ঠিক পোষায় না, দুধ চাও খেয়ে নিয়েছি তার মাঝখানে।
করতে করতে রান্নাঘর মাকে বললাম একটু দুধ চা চাপাও, টমেটোগুলো দিয়ে দিচ্ছি, মশলাগুলো কষিয়ে নিই। অনেকক্ষণ ধরে কষাতে হবে, কষিয়ে 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 তেল ছেড়ে যাবে, একটুখানি মশলাটা পুরো কালো মতন হয়ে আসবে, কারণ বেরেস্তাও দিতে হবে। মাটনটাও দেওয়ার পরে এদিকে মা হাঁড়ি গরম করছে ওইটা পোলাওটা করবে বলে, মাটনটাও কষিয়ে 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 একটা বেশ সুন্দর কালো রং আসবে, এই যে মাটন দিয়ে দিলাম, তখন মাটনটা প্রেশারে দেব। প্রেশারে দিয়ে তারপরে মা বেরেস্তা করছে, পোলাও ভাতের বেরেস্তা, যে বেরেস্তা করে এই মাংসটাতে না আলু দিতে নেই, কিন্তু আমাদের বাড়িতে সব মাংসের সাথে আলু খাওয়া এমন একটা অভ্যেস যে ওই যে চা খাচ্ছি এমন একটা অভ্যেস যে না আর ওই যে আলুটা আলাদা করে মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছি, পরে ভেজে ওতে অ্যাড করে দেবো। ঝোলের সাথে মাংস যদি ফোটাও তাহলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যায়। এই যে আমাদের পিসি ভাবি কাজ করছে, কী লজ্জা কী লজ্জা ওর ক্যামেরার সামনে, জোর করে ধরে আমি বলছি ক্যামেরার সামনে আসতেই হবে তোমাকে। এদিকে মা বেরেস্তা করছে, আমি মাংসটা নাড়াচ্ছি। কতক্ষণ সময় লাগে রান্নাবান্না করতে, কিন্তু ওই যে সপ্তাহে একদিন বাচ্চাদের একটু বায়না রাখতে হবে, দূর সপ্তাহে একদিন বলে, একদিন ছাড়া ছাড়া যদি থালায় এক পিস মাংস না থাকে এদের কারণ ভাত মনে হয় হজম হয় না, ওই মাংস দিয়েই ভাত হজম করে, সব খাবার ডাইজেস্ট করে, অন্য কিছু দিয়ে ডাইজেস্ট হয় না এদের একদম। তবে একটা কথা বলে রাখি, নারকেল দুধের ভাতে কিন্তু প্রচণ্ড ইনডাইজেশন হয়, ওই জন্য সকালবেলা একটা খালি পেটে ওমেজ খেয়ে নেওয়াই ভালো, কারণ টু বি অন দ্য সেফ সাইড। আর যদি ভীষণ কারোর হজম শক্তি খুব বেশি থাকে তাহলে ঠিক আছে, নো প্রবলেম, নাহলে ওমেজ খাওয়াই ভালো। এই যে মা ঘি দিচ্ছে, এই ভাতটা ঘি দিয়েই করে, মা ঘি তেল দুটো মিশিয়ে করে, এই ভাতটা খেতে খুব স্বাদ হয়। বাচ্চারা কেউ মাটন খেতে ভালোবাসে না, ওদের নাকি মাটন গন্ধ লাগে, ওই জন্য বড়দের জন্য মাটন ছোটদের জন্য চিকেন। এই যে ভালো করে চালটাকে ধুয়ে জল ঝরানো ছিল, এবারে মা চালটা দিয়ে এবারে কষিয়ে 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 চালটা প্রায় ট্রান্সপারেন্ট একটা লুক আসবে, স্লাইট ব্রাউনিশ ট্রান্সপারেন্ট লুক, তখন জানবেন চালটাতে এবার নারকেল দুধটা যেটা ছেঁকে রাখা হয়েছিল সেটা তখন ঢালতে হবে। ঢেলে জলের বদলে নারকেলের দুধ, এটাই হচ্ছে এটার নিয়ম। আর এটাতে কেউ চাইলে কাজু বাদাম কিশমিশ দিতে পারে, কিন্তু সেটা অপশনাল, আমরা দিই না। আমরা ওই লাস্টে বেরেস্তা ছড়িয়ে দিই, আর গরম মশলা মা ফোড়ন দেয়, তার সঙ্গে গোলমরিচ অবশ্যই দেয়, কারণ গোলমরিচ এটাতে গোটা গোলমরিচ এক্সট্রা ফ্লেভার নিয়ে আসে। মা কষিয়ে যাচ্ছে ভাতটাকে, চালটাকে ভালো করে কষাতে হয়, এটাই নিয়ম। মা এক্সচেঞ্জ করে নিয়েছে, অ্যাকচুয়ালি ওই আমাদের ওভেনটা না ওই ওই সাইডের ওভেনটা ঠিকঠাক জলে যেটাতে ভাতটা বসানো হয়েছে, ওই যে মা দুধ ঢালছে, আর এই সাইডের ওভেনটা খুব আস্তে, যে মাটনটাকে ওই জন্য এখানে কষাতে দিয়েছে, কারণ ঠিকঠাক টেম্পারেচারটা না থাকলে আগুনের তাহলে আবার হবে না। আমার মা এক্সচেঞ্জ করে নিয়েছে। আর এই যে আমরা বইমেলা খাওয়া দাওয়া শেষ করে বইমেলায় যাব, এই যে যাচ্ছি, ঘেরিটাকে দেখেছেন বদমাইশ, যাচ্ছি আমরা টোটো করে, এটা হচ্ছে আমাদের ভাঙড়ে যাওয়ার রাস্তা। বইমেলাতে ঘুরলাম, খুব মজা করলাম, বই কিনিনি কারণ এরা পড়ার বই পড়ে শেষ করে উঠতে পারছে না, আর গল্প বই বাড়িতে অজস্র, সেগুলো মনে হয় এখনও অর্ধেক শেষ হয়নি, পড়তে হবে। রাইস, এই রাইসটা খুব মজা করে চড়েছে। আর এই যে আরেকজন, এই যে আজকে একটা কাণ্ড করেছে, তার এটা কী বলুন তো, পটাটোস, এই যে আমরা এই যে গ্লাস ভাঙা হয়ে গেছে, গ্লাসটা ইনি ভেঙেছে।
এই যে এই যে ভেঙেছে, পুলিশ ধরে নিয়ে যাবে তো। আমি কোনোদিন করবে না, টাকা দিকে টাকা বল, আমি কোনোদিন করবো না। কারণ ও হচ্ছে খায়রুল আলমের নাতনি, ঠিক আছে? কোনোদিন এই কাজ করবে না। বলে দে, আমি করবো না, খবরে দিয়ে দেবো, খবরে দিয়ে দেবো।